হ্যালো বন্ধুরা ইতিমধ্যে ব্লক অফিসে গ্রুপ সি পোস্টে কর্মী নিয়োগের একটা নতুন চাকুরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এমন একটি যে বিডিও অফিসে গ্রুপ সি বিজ্ঞপ্তি চাকুর যে বিজ্ঞপ্তি অনিস্ক্রিন আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি কিন্তু আপনাদের একে করে দেখিয়ে দেবো কী করে আবেদন করবেন আবেদনের প্রসেস কী রয়েছে সকল সমস্ত রকম বিস্তারিত একে করে আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে চলেছেন তো সেক্ষেত্রে বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদনটি করতে পারবেন মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন নিজ বিডিও অফিসে যদি কেউ গ্রুপ সি পোস্টে কাজ করতে চান আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অফলাইনের মাধ্যমে আজকেই প্রকাশিত হয়েছে ঠিক আছে কোনো পুরোনো চাকুরি নয় আজকে কিন্তু প্রকাশিত হয়েছে অফলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের যে আবেদন সেটি কিন্তু কমপ্লিট করতে হচ্ছে কোথায় কিভাবে ফর্মটি জমা করবেন জমা করব কোথায় করতে হবে সকল সমস্ত রকম আজকের একটি ভিডিও মাধ্যমে দেখতে চলেছেন তো আপনারা যদি এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্ট নোটিশ সেটি ডাউনলোড করা যাক যদি আপনারা কেউ রিক্রুটমেন্ট নোটিশটি ডাউনলোড করতে চান এই সাইটে চলে আসতে হবে বি ডট জিও বি ডট ইন যেটা অফিসিয়াল গভর্নমেন্ট রাজ্য সরকারের অফিসিয়ালি সাইট এই সাইটে আসলেও আপনারা ডাউনলোড করতে পারবেন এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন নিচে থ্রি ডট লাইন রয়েছে সেখানে আপনাদের ক্লিক করতে হবে অথবা চাইলে আপনারা যে বক্সটি রয়েছে টেলিগ্রাম গ্রুপ সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন ডিসক্রিপশন বক্স থেকে ঠিক আছে তো চলো সরাসরি নোটিশটি দেখে নেওয়া যাক দেখুন পুরোপুরি আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে নিচে দেখতে পাচ্ছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার যে ব্লকের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডকুমেন্টস টু বি সাবমিটেড এখানে কিন্তু আপনারা কোনোরূপ অফলাইনে ফরমেট দেখতে পারবেন না সেক্ষেত্রে নিজেদেরই খুব সুন্দর করে একটি বায়োডেটা তৈরি করে নিতে হবে সবার প্রথমে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টটির নাম ঠিক আছে এভাবে করে তারপরে আপনারা যেভাবে বায়োডাটা ফিল আপ করছেন সে অনুযায়ী সে মতভেদ আপনারা একটি বায়োডেটা তৈরি করলেন সেই বায়োডাটার মধ্যে এখানে যে কোয়ালিফিকেশন চাইছে সেই সকল কোয়ালিফিকেশন অনুযায়ী আপনারা কিন্তু রেসিডেন্সিয়াল প্রুফ থেকে শুরু করে সকল সমস্ত রকম দিলেন সেই সঙ্গে আপনার সেই ফর্মটির সঙ্গে সেল প্যাটাস্টের যে সকল ডকুমেন দিতে হবে অরিজিনাল কপি অফ দ্য ফলই ডকুমেন্টস টু বি সাবমিটেড ইন দ্য দেখতে পাচ্ছেন যে কপিগুলি দিতে হবে সেটা হচ্ছে ইপিক রেশন সরি ইপিক মানে ভোটার কার্ড নইলে আধার কার্ড যে কোনো একটি সেল প্যাটাস্টেড করে জেরক্স কপিতে দেবেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে যে বিডিও রয়েছে সেই বিডিওর সার্টিফিকেট অথবা এসডিও অফিসের সার্টিফিকেট এখানে আপনারা দিতে পারেন এটি অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস দিতে হবে যেহেতু অরিজিনাল কপি এখানে চা হয়েছে সেক্ষেত্রে বিডিও অফিসে চা হয়েছে সেক্ষেত্রে আপনারা আপনাদের ব্লক অফিসে যে অনলাইনে আবেদন করা হয় ই ডিস্ট্রিক্ট থেকে আবেদন করে তারপরে বিডিও অফিস থেকে আপনারা কিন্তু এটি অ্যাপ্রুভ করিয়ে নিয়ে সেই যে সার্টিফিকেট সেটি কিন্তু এখানে দিতে পারেন এরপরে এইজ প্রুফ অ্যাডমিট কার্ড সেকেন্ডারি অ্যাকজামিশান এখানে আপনাদের কিন্তু মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে দেখে এজ প্রুফ এখানে না হবে অরিজিনাল কপি অফ লাস্ট যদি আপনারা এর আগে চাকরি করে থাকেন সেই সকল ডকুমেন্টস দিতে হবে সেলফ আটাস্টেড কপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট যে মার্ক্সগুলি রয়েছে আপনার কাছে সেই সকল প্রত্যেকটি ডকুমেন্টসের মার্ক্সের সার্টিফিকেটগুলি দিতে হবে কাস্ট সার্টিফিকেট যদি দেখে থাকে সেই সকল কাস্ট সার্টিফিকেট এখানে আপনারা অ্যাটাচ করবেন দেখুন এখানে কিন্তু কোনোরূপ লিখিত পরীক্ষা থাকছে না শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটি এখানে কমপ্লিট করতে চলেছে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ ইন্টারভিউর মাধ্যমে ব্লক অফিসে চাকরি করতে চান এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য লাস্ট ডেট কী রয়েছে দেখুন লাস্ট ডেট রয়েছে ছয় এগারো দু ঠিক আছে সামনের মাসের ছ তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন চারটা পর্যন্ত আবেদনটি করা যাবে সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস যেখানে মায়রেশ্বর টু এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপমেন্ট ব্লক ডিস্ট্রিক্ট বীরভূম রয়েছে এখানে আপনারা কিন্তু স্যাটারডে ওর সানডে শনিবার রবিবার বাদ দিয়ে যেটা হলিডে রয়েছে এক কথায় সেদিন ছুটির দিন বাদ দিয়ে আপনারা কিন্তু দশটা থেকে বিকেল চারটার মধ্যে ফর্মটি জমা করতে পারেন এখানে আপনারা লাস্ট ডেট কিন্তু বলে দিলাম ছয় এগারো দু এবার এখানে আপনাদের আবেদন যারা যারা করবেন আপনাদের যে ইন্টারভিউ তৈরি করা হবে সরি ইন্টারভিউ যে আপনারা যাবেন যে লিস্ট তৈরি করা হবে সেই লিস্ট অনুযায়ী আপনাদের ইন্টারভিউ না হবে দেখতে পাচ্ছেন মায়েশ্বর টু ডেভেলপমেন্ট ব্লক ইন্টারভিউ আপনারা কিন্তু সেই ভিডিও অফিসেই আপনাদের ইন্টারভিউ সম্পূর্ণ করা হবে দেখতে পাচ্ছেন বারো এগারো দু হাজার চব্বিশ তারিখে সেই মাসেরই বারো তারিখে আপনাদের কিন্তু ইন্টারভিউ এগারো সাড়ে এগারোটার সময় সেক্ষেত্রে আপনাদের কিন্তু দশটার সময় উপস্থিত থাকতে হবে যদি আপনারা কেউ ইন্টারভিউ দিতে চান ওই দিন কিন্তু অবশ্যই আরেক সেট করে জেরোস্কোপির সঙ্গে অরিজিনাল ডকুমেন্টসগুলি নিয়ে যাবেন ভেরিফিকেশনের জন্য ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে অরিজিনাল ডকুমেন্টস ঠিকঠাক দেখাতে পারলে পরবর্তীতে এই কাজটি আপনারা কিন্তু ইন্টারভিউর জন্য দিতে পারবেন সেক্ষেত্রে দেখুন এই যে আবেদন এই আবেদনটি কিন্তু বাইশ তারিখে প্রকাশিত হয়েছে একেবারে নতুন একটি পোস্ট দেখতে যে এখানে কিন্তু এগারো হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনাদের দেওয়া হচ্ছে প্রতি মাসে আপনার এগারো হাজার টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ ইন্টারভিউ ইন্টারভিউ যেটা ডেট রয়েছে বারো এগারো দু তারিখ ঠিক সাড়ে এগারোটার সময় উপস্থিত থাকতে হবে দশটার সময় রিপোর্টিং টাইম এখানে সাড়ে দশটার সময় বলা রয়েছে সেক্ষেত্রে আপনারা আগেই আরও দশটার সময় উপস্থিত থাকবেন তাহলে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন কোন পোস্টের জন্য অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য যেখানে আপনাদের বলা হয়েছে যে অন কন্ট্রাকচুয়াল বেসিক হিসাবে রিটায়ার পার্সন হতে হবে ঠিক আছে রিটায়ার পার্সন যদি হয়ে থাকেন গভর্নমেন্ট এর আগে চাকরি করতেন রিটায়ার পার্সনের বাড়িতে বসে রয়েছেন কমপক্ষে পাঁচ বছর যদি কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে অ্যাকাউন্টেন্ট নিয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন সঙ্গে কিন্তু কম্পিউটারের নলেজ আপনাদের অবশ্যই লাগবে আর এখানে আপনাদের যে বলা হয় যে শুড হ্যাভ সিক্সটি থ্রি আপনাদের যে বয়স লাগবে সেটা কিন্তু বছরের মধ্যে বয়স হতে হতে হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এই যে কাজে কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন মিড ডে মিল সেকশন যেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট আমি আপনাদের অনিশ্কিনে বলে দিলাম গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস যেটা কিন্তু মায়ুরেশ্বর টু ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এ হচ্ছে আবেদনের প্রসেস আমি কিন্তু এক এক করে বলে দিলাম পুরো ভিডিওটি লিঙ্ক যদি আপনারা চান এই নোটিশটি ডাউনলোড করবো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান সেখানে নোটিশটি আমি প্রোভাইড করে দিয়েছি ধন্যবাদ